নমস্কার বন্ধুরা আমার গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই আজ আমরা শুনব নবনীতা দেবসেনের মেজদির কেচ্ছা এই গল্পের মেজদি কেন্দ্রীয় চরিত্র তার বয়স সত্তর কিন্তু তিনি সাংঘাতিক আহ্লাদি এক মানুষ সারা পাড়া গয়না পরে ঝুমঝুম করে ঘুরে বেড়ান তিনি তার নাতনিকে কোলে নিয়ে দোলনা চড়েন এমন অনেক কিছু এই মেজদির মনে একটাই মাত্র দুঃখ যে তার স্বামীটি ভারী নিরস এই হ্যাপি গোল আকি মেজদি কি কি কাণ্ড কারখানা করেন চলো শুনি গল্পটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে অন্যদের সঙ্গে সুযোগ করে দিও আর আমার চ্যানেলে প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করো যাতে আমি যখনই কোনো নতুন গল্প আপলোড করি সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প মেজদির কেচ্ছা তো চলো লেটস ডু গল্প আমাদের ভবানীপুরের পাড়াতে এ বাড়ি ও বাড়িতে খুব তোমাদের বালিগঞ্জ নিউ আলিপুরের মতো নয় বাপু বিয়ে বাড়িতে যাচ্ছি ধরো আমার কাছে তেমন ভালো শাড়ি নেই তাতে কি সামনের বাড়িতে নতুন বউ এসেছে তার অনেক ভালো শাড়ি একটা চেয়ে নিয়ে পড়ে যেতে কোনো বাধাই নেই শাড়ি আমি খেয়ে ফেলবো না ছিঁড়ে খুঁড়ে কিংবা দই কালিয়া মাখিয়ে নষ্ট করবো না আমাদের পাড়ায় এসবের চল আছে তোমার বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়েছে ঘরে কিছু নেই আমার ঘরে যা আছে চটপট সেই নারকেল নাড়ু নিমকি দিয়ে তুমি চা দিয়ে দিলে তোমার অতিথিকে ধরো কত্তাগিনী সিনেমায় যাচ্ছি শাশুড়ি মা বাড়িতে নেই দেওরের কাছে গেছেন আমার বাচ্চারা তোমার বাড়িতে ঘুমিয়ে রইল দিব্যি ফেরার পথে আমরা ওদের তুলে সঙ্গে করে বাড়ি নিয়ে এলুম না ফ্ল্যাট বাড়ি না হলে কি হবে এ বাড়ি ও বাড়ি ভাব আছে তোমরা ফ্ল্যাট বাড়িতে একসঙ্গে থাকো অথচ এ ওর মুখ দেখো না নাম জানো না আমাদের ভবানীপুর কালীঘাট ঢের ভালো পাড়া মানুষের সঙ্গে মানুষের দেখাশুনো হয় কথাবার্তা হয় সুখে দুঃখে খোঁজ খবর নেয় সব বাই পাড়ার লোকেরা পর নয় সুবিধে যেমন আছে অসুবিধেও যে নেই একেবারে তা বলবো না শাশুড়ি যদি দেওরের বাড়িতেও থাকেন তবু সামনের বাড়ির জ্যাঠাইমাত আছেন গুরুজনের নজরের বাইরে থাকা চলে না বোমা বলে হাঁক পারবার কেউ না কেউ তো আছেন আমার যখন নতুন বিয়ে হয়ে এ বাড়িতে আগমন হলো সে অনেক আগের কথা তখন ঠিক সামনের বাড়িতে আমার শাশুড়ির এক প্রাণের বন্ধু ছিলেন শাশুড়িমা তাকে মেজদি বলে ডাকতেন কেন মেজদি তা জানি না মেজদির বয়স নাকি শাশুড়িমার চেয়ে বেশি ছিল কিন্তু মেজদি অনেক বেশি চটপটে ছিলেন তার উকিল স্বামী বেঁচে এবং জমজমাট পশার ছিল তখনও যদিও তিনি মেজ দিচ্ছে বয়সে অনেকটাই বড় আমার বিয়ের কিছুদিন আগেই আমার শ্বশুর পরলোক গমন করেছেন তাকে আমি কখনো চোখে দেখিনি শাশুড়ি মার পড়া বিষণ্ন মূর্তি আমি প্রথম থেকে দেখছি এদিকে মেজদির কপালে মস্ত বড় গোল সিঁদুর টিপ চড়াপার শাড়ি বৃহস্পতিবার আলতা পড়া পা একগাল পান একগাল হাসি আর শীথে ভর্তি লম্বা চওড়া সিঁদুর মেজদিকে আমরাও মেজদি ডাকতুম আমার স্বামী তাকে ছোটবেলা থেকেই মেজদি বলে ডেকে এসেছেন আমারও মাসিমা আর বলা হয়নি এই মেজদির নাম আল্লাদি হলেই বেশি মানাতো এক গা সোনার গয়না দিন রাত্রির পাড়াশুদ্ধ ঝমঝমিয়ে বেড়াচ্ছেন ডর নেই মেজদির স্বামী জামাইবাবু তাকে আমরা বাড়ি শুদ্ধ সবাই জামাইবাবুই বলতাম অনেক টাকা রোজগার তিনি দুধে উকিল ছিলেন অত বয়স হয়েছে তবু মক্কেলের কমতি নেই বারান্দাতে পর্যন্ত বেঞ্চি পাতা ছিল মক্কেলদের ঘরের মধ্যে আঁটত না মেজদের তিন মেয়ে দুই ছেলে ছোট ছেলে বিলেতে ডাক্তার বড় ছেলে বউ এক নাতনি দুই নাতি সমেত তার কাছেই থাকতো মেসদির সঙ্গে বউয়ের বিন্দু মাত্র অশান্তি ছিল না বউই সংসার দেখত বউই গিন্নি মেজদি শুধু হাসি মুখে পাড়া বেড়াতেন আর নাতি নাতনিদের সঙ্গে মেজদির যে বয়সের খুব একটা তফাত আছে মনেই হতো না যেমন গলায় গলায় ভাব তেমনি ঝগড়া বেঁধে যেত মাঝে মাঝে বৌমাকে গিয়ে মেটাতে হতো এমনিতে অবশ্যই মেজদি পাড়ায় ছোটদের সঙ্গে খুব ভাব মেজদি গপ্প বলতে ওস্তাদ কিনা বুড়ো বুড়ির গপ্প কানাকানির গপ্প বোবা ববির গপ্প নেড়ির গপ্প চড়াই কর্তা চড়াই গিন্নির গপ্প তোতাতুতির গপ্প পিঠে গাছার গপ্প পাড়ার বাচ্চারা মেজদিকে একবার পেলে আর ছাড়তে চায় না আমারও খুব ভালো লাগতো মেজদিকে মেজদির যা তা কাণ্ডকারখানা করতেন এবং একেবারেই অনায় আসে মেজদির বটটি মেজদিকে ভীষণ আহ্লাদ দেন পাড়ায় এমন একটা কথা চালু ছিল ছেলে বউয়ের কাছেও তিনি প্রবল প্রশ্রয় পেতেন সেটা চোখেই দেখতুম আমি আল্লাদি দুলালি বলতে যা বোঝায় মেজদি ছিলেন ঠিক তাই মেজদির স্বামীর বয়স তখন নব্বই বছর কিন্তু মেজদির মোটে চুয়াত্তর হাসি খুশি মেজদি মোটেই বুড়ি হননি কপালের দুপাশে কিছু কোঁকড়া কোঁকড়া সাদা চুল ছাড়া মেজদির মধ্যে বার্ধক্যের কোনো লক্ষণই ছিল না ওই নামেই যা চুয়াত্তর এক পিঠ কালো চুল ঝলমলে হাসি চমকিলি চোখ যুবতীর সমান মেজদির জামাইবাবুকে আপনি আজ্ঞে করতেন আমাদের মা বাবাদের মধ্যে কাউকেই আমরা এটা করতে দেখিনি তাই খুব অবাক লাগত তখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার বয়স নিতান্তই অল্প কৌতূহলের চোটে একদিন মেজদিকে তো জিজ্ঞেসই করে ফেললুম মেজদি আপনি জামাইবাবুকে আপনি আপনি করেন কেন অসুবিধে হয় না শুনে মেজদি প্রথম খানিকটা হেসে নিলেন তারপর হাতের রূপর বাটিটা খুলে একটা জর্দাপান মুখে গুঁজে সুগন্ধ ছড়িয়ে ধীরে সুস্থে বললেন সে দুঃখের কথা তোকে কি বলবো শুনবি শোন তবে বিয়ে তো হলো চাঁদের আলোর মতনই ফুটফুটে মেয়ে ছিলুম তোদের চেয়েও ঢের ছেলে মানুষ চোদ্দ বছরের মেয়ে তিরিশ বছরের বুড়ো বরের সঙ্গে বিয়ে হলো না না বুড়ো সেই প্রথম বিয়ে দোজ বরে নই উকিল হয়ে গুছিয়ে বসে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে শুরু করে দেওয়ার পর তবে না কত্তার খেয়াল হলো এত টাকা দিয়ে করবোটা কি যদি সংসারই না রইল তখন দেখ দেখ শিগগিরি পাত্রী দেখ তিরিশ বছরের বরকে কে আর মেয়ে দেবে তখন এই বিধবা মায়ের শেষ মেয়েটা ছাড়া আর কাকেই বা পাবে বল তবে হ্যাঁ বুড়োর কপাল ভালো ছিল বল বউটা মন্দ পায়নি অবশ্যই আমিও বলবো বাপু বুড়ো শিব ঠাকুর বরটি আমারও কপালে জুটেছেন ভালোই ওই নন্দী ভৃঙ্গি মানে মক্কেল আর বউ বউ আর মক্কেল এই দুটি নিয়েই জীবন কাটিয়ে দিলেন মোটেই বার মুখ নন বরঞ্চ একটু বেশিই ঘরকুনো কোটে বেরুনো ভিন্ন আর কোথাও যাবেন না এক আমার মা যতদিন ছিলেন শ্বশুর বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে খুব ভালোবাসতেন আমার মার মতো রান্নার হাত খুব কম লোকের হয় কি না মাও চলে গেলেন আর উনিও আর কোথাও যাবেন না আমার বড় বড় দিদি সব কত ডাকত তা গাই করতেন না কেবল কাজ আর কাজ এখন তো আমার এক ছর্দি ছাড়া আর কেউ বেঁচে নেই নেমন্তন্ন করে না তার শরীর মন ভালো না মেজদি আপনার ছোট আছে তাহলে আপনি মেজবন নন দূর আমি কেন মেজবন হব আমি তো সবার ছোট তবে আমরা সবাই আপনাকে মেজদি বলি কেন তোরা কেন বলিস তা আমি কেমন করে জানবো বল বরং তোর শাশুড়িকে জিজ্ঞেস কর তোদের জামাইবাবুটি মেজো ভাই উনি তো প্রথম থেকে আমাকে মেজো বউ বলে ডাকেন শুনিসনি তোর শাশুড়ি হঠাৎ নতুন বউ হয়ে এসে আমাকে মেজদি বলে ডাকতে শুরু করে দিল আর সেই ডাক শুনে বাকিরা সবাই এমন কি তুই শুদ্ধ আর তোর ছেলেও তাই ডাকবে আমি জানি ভবিষ্যৎ ছেলের প্রসঙ্গে নতুন বউয়ের যতটুকু লজ্জা পাওয়া উচিত তা পেয়ে আমি আবার বলি কিন্তু আপনি কেন আপনার বরকে আপনি আপনি বলে কেন সম্বোধন করেন সেটা কিন্তু এখনো বললেন না ও বলিনি বুঝি তা যেটুকু বলেছি তাই থেকে তুই বুঝে নিতে পারলি না তবে কেমন বিয়ে পাশ করা মেয়ে তুই শোন ইস্কুলের চোদ্দ বছরের মেয়ে হঠাৎ একটা তিরিশ বছরের কত্তা ব্যক্তি উকিল মানুষের সঙ্গে তুমি তুমি করে কথা কইতে পারি আমি পারি কি তুই বল তুই পারতিস বড়ই হোক আর যেই হোক আমি তো তাকে চিনতুম না বাড়ির ছোট মেয়ে হঠাৎ অন্য একটা বাড়িতে গিয়ে অত বড় দামড়া অচেনা লোকটাকে গায়ে পড়ে ও গো হ্যাঁ গো তুমি কি করছো গো বলতে পারে ফলে এ জীবনে আমার আর হ্যাগোঙো বলাই হলো না এই যে শুনুন শুনছেন বড়জোর ও মশাই পর্যন্ত ছেলে পুলে বড় হবার পর এখন কত্তা মশাই বলেও ডাকি তা তুই বল কাজটা কি আমার ঠিক হয়নি বলি দায়টা কার ছিল বয়সে যে বড় তার না আমার যার বাড়িতে আমি নতুন এসেছি তার না আমার দায়টা কার ছিল মানে মানে তবে খুলেই বলি শোন আমারও কি দুঃখ নেই উনি তো আমাকে একদিন বলবেন যে শোনো তোমার আমার যে সম্পর্ক তাতে কি এমন দূর পরের মতো আপনি বলা মানায় তুমি আর আমাকে আপনি আগে না তো এবার থেকে তুমি বলবে কেমন তুই বল এটাই কি ওর বলার কর্তব্য ছিল না আমিও ঘর নেমে তুমি তুমি করতুম উনি নিজে থেকে যদি আমাকে তুমি বলতে কোনো দিনও না বলেন তবে আমি কেমন করে সেধে তুমি বলবো ওকে ষোলো বছরের বড় গুরুজন মানুষটাকে ওরও তো রসকস কিছু থাকতে হয় বউয়ের মুখে ওগো গো হ্যাঁ গো দুটি ভাত নেবে গো শুনতে সাধ হয় না তা নয় ওর প্রাণে কোনো শখস্বাদ হলোই না হ্যাঁ মশাই আপনি কি আর দুটো ভাত নেবেন এ শুনেই তার আনন্দ বউয়ের মুখ থেকে শুকনো শুকনো কাট কাট কথা শুনে কর্তার নিজের প্রাণে কোনো দুঃখই নেই বউ তো নয় যেন রাধুনী বামুন কথা কইছে আমার তো নিজেরই কানে কেমন যেন ঠেকত কিন্তু জীবন কেটে গেল তুমি আর উনি বলতে বললেন না তাই যেই বড় বৌমা ঘরে এলো আমি ওকে বলে দিলুম দেখো বৌমা আমার শুনে তুমিও যেন আমার ছেলেকে আপনি আগে করোনা বাপু স্বামী স্ত্রীতে ওরকম ডাক শুনতে বড় বিচ্ছিরি শুকনো শুকনো লাগে অবশ্যই বৌমার বেলা অন্য কথা তার শিক্ষা দেখা তার দেশের মতো আমাদের সঙ্গে ঠিক খাপ খায় না যদিও সে মেয়ের চেষ্টার অন্ত নেই তাকে কিছুই শেখাতে পড়াতে হয়নি মেম বলে কথা মেম সাহেবদের আপনি তুমি নেই সব সময় হানি ডার্লিং মুখে লেগেই আছে মেজদি হেসে গড়িয়ে পড়লেন বউয়ের আধিক্ষ্যেতায় বরং ছেলের গোড়ায় খুব লজ্জা করত আমি বললুম লজ্জা কিসের ওটা হচ্ছে তোদের ইংরেজিতে ওগো হেগো। তাই না ছেলেরও এখন অভ্যেস হয়ে গেছে দেশে যখন আসে সেও দেখি ডার্লিং বলছে ছোটবেলায় সত্যিই আমার দুঃখ ছিল রে বরের সঙ্গে দুটো মিঠে বুলি কানে কানে কে না বলতে চায় তা কপালে থাকলে তো মেজদির চোখ উদাস হয়ে গেল এটা বড় একটা দেখা যায় না তাই তাড়াতাড়ি বললুম আচ্ছা যদি জামাইবাবু এখন আপনাকে তুমি বলতে পারমিশন দেন আপনি পারবেন মেজদির ফর্সা নাক আস্তে আস্তে লাল হয়ে উঠল মেজদি আস্তে আস্তে মাথাটা ডাইনে বায়ে হেলিয়ে তেমনি বাইরের দিকে চেয়ে থেকেই বললেন এখন এখন না পারলেও বলবো না সেদিন মেজদি বাড়িতে গেছি হঠাৎ দেখি হুড়মুড়িয়ে মেজদি জামাইবাবুর টেবিলে এক বাক্স সন্দেশ নিয়ে হাজির আমাকে ফিস ফিস করে বললেন যা তো বলু চট করে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে আয়তো তো জামাইবাবুর জন্য বলেই আমার হাতে জামাইবাবুর বড়ো রূপোর গ্লাসটা ধরিয়ে দিলেন তারপর জামাইবাবুর মুখের কাছে দুটি বড় বড় হলদে গোলাপে সন্দেশ ধরে তেমনিই ফিসফিস করে বললেন এই যে নিন নিন দু চারখানা এই বেলা মেরে দিন দেখিনি টপার টপ মুখে ফেলে খুব ভালো সন্দেশ দিয়েছে বাপু আপনার মক্কেল মেজির এমন আকস্মিক ফিসফাস ষড়যন্ত্রী টাইপের হাব ভাবটি দেখে দুধে উকিল ঘাবড়ে গেলেন জামাইবাবুর মুখের চেহারা থেকে কষ্ট হলো ভীষণ অবাক হয়ে গিয়ে উনিও বললেন। বৌমাকে বাক্সটা দাও কে জল খাবারের সঙ্গেই তো দেবে এত আছে। একটি হাত ঘুরিয়ে মেজদি বেজার মুখ করে বললেন আরে সে তো ভাগের তখন গুনে গুনে দুটি মাত্র দেবে কিন্তু আর চাইলেই বলবে বাবা আপনার বয়স হয়েছে এখন বেশি মিষ্টি খেতে নেই তার চেয়ে বেলা দুটো এক্সট্রা পাচ্ছেন খেয়ে নেবেন তো রকম বেয়াক্কেলে মানুষ রে বাবা এমনি করে আপনি মামলা চালান দেখি হাঁ 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 জামাইবাবু হাঁ করলেন আমি জল আনতে চলে গেল আরেক দিন লোডশেডিং হয়েছে ঘোর অন্ধকারে মেজদির চাবি গয়না ঝুমঝুমিয়ে এসে হাজির হাতে টর্চ দেখ না তোদের জামাইবাবুটার রসকস কিচ্ছুটি নেই এত মন খারাপ লাগছে না একটা শখও যদি মেটাতেন কেন কি হলো আবার হবে আবার কি অন্ধকারে বসে আছেন আজ কি ভাগ্যে মক্কেল নেই রাস্তায় কোনো আলো নেই বললুম এই যে শুনছেন বলি সত্তরের মুখে ছাই দিয়ে আপনারও একানব্বই আমারও পঁচাত্তর হয়ে গেল এই জীবনে একটা দিনও তো হাত ধরাধরি করে পার্কে বেড়ানো হলো না আজকালকার ছেলেমেয়েরা তো সাজবেলাতে হরদম হাত ধরে ঘুরছে দেখতে পাই এই বেলা বরং রাজ্যে শুদ্ধ ঘুটঘুটে অন্ধকার কেউ কিচ্ছুটি দেখতে পাবে না চলুন না মশাই আমরা দুজনে হাত ধরাধরি করে একটু পার্কে বেরিয়ে আসি আপনার মক্কেলরাও দেখতে পাবে না খোকার ছাত্রছাত্রীরাও দেখতে পাবে না নাতি নাতনিদের বন্ধুরাও দেখতে পাবে না চলুন না একটু হাত ধরাধরি করে রাস্তায় দুজনে মিলে হেঁটে বেরিয়ে আসি আপনার কি প্রাণে একটুও শকসাদ হয় না প্রথমে উনি তো হেসেই গড়ালেন যেন কত একটা ছেলে মানুষই কথা বলেছি তারপর বললেন মেজ বউ অন্ধকারে বেরুলে আমরাও যে পথে কিচ্ছু দেখতে পাবো না এই বয়সে হোঁচট খেয়ে যদি পড়ে যাই কোমরটি মট করে ভেঙে যাবে আর এ জীবনে জোড়া লাগবে না রাস্তাঘাটে কত খানাখন্দ গর্ত ইটপাটকেল ঠেলাগাড়ি রিকশা কুকুর অন্ধকারে হাঁটা সোজা কথা নয় শুধু যে আমাদের কেউ দেখবে না তাই তো নয় আমরাও তো হাতে ঘোড়া কিচ্ছুটি দেখতে পাবো না গো টর্চ নিলে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে না আর টর্চ না নিলে দুজনে মিলে পথে ও খাবো তার চেয়ে এসো বরং ঘরের মধ্যে হাত ধরাধরি করে বসে জালনা দিয়ে রাস্তা দেখতে থাকি দুজনে থাকবে লণ্ঠনটা জেলে আর কাজ নেই সে কি সম্ভব বৌময় লণ্ঠন নিয়ে এলো বলে জানাতে হবে না বলা যায় ওর যত অসম্ভব কথা আর হোচট টর্চ নিয়েও হাত ধরাধরি করা যায় না যায় না হাত ধরাধরি করা আমার রাগ হয়ে গেল আমি বললুম বইয়েই গেছে আমার আপনার সঙ্গে হাত ধরাধরি করে মক্কেলতে পথে হাঁপিত্তেষ করে অন্ধকারে ওঁত পেতে বসে থাকতে আমি চললুম বুলুদের বাড়িতে মেজদির জন্য আমার সত্যি খুব কষ্ট হল মেজদি ভুল করে সত্তর বছর আগে জন্মেছেন যেদিন ওদের নিম গাছের ডালে মেজদির নাতনির জন্য দড়িতে পিড়ি বেঁধে দোলনা টাঙিয়ে দেওয়া হলো নাতনিকে কোলে নিয়ে সবার আগে মেজদি বসে গেলেন দোলনায় দুলতে আর বৌমা শাশুড়িকে দোল দিতে লাগলো সে দৃশ্য আমরা সবাই দেখেছি মেজদিকে চিনি বলে কেউই অবাক হইনি অথচ বয়সে অনেক কম আমার শাশুড়ি ওই দোলনায় বসে দোল খাচ্ছেন এটা কল্পনা করতেও অসুবিধে হয় মেজদি মেজদি তার নিজস্ব একটা ব্যাপার আছে বছর দুয়েক আগের কথা চৈত্র মাসের সেল হচ্ছে মেজদি সেলে সম্বচ্ছরের জন্য ছখানা চড়াপার নতুন শাড়ি কিনেছেন প্রত্যেকটা খুব সুন্দর পয়লা বৈশাখের আগে এদিকে বিপর্যয় ঘটল বাড়িতে জামেবাবু হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন করোনারই ছম্বোসেস বৌমাকে ডেকে মেজদি বললেন বৌমা তোমার শ্বশুর তো চললেন এখন এই যে ছখানা নতুন শাড়ি কেনা হলো এ আর কবে পরা হবে এ গিন্নি বান্নি বুড়ো বয়সের শাড়ি তোমাকেও মানাবে না বরং এবেলা ওবেলা করে পরে ফেলি সবগুলো বোমার কি বলবে তাই পড়ুন ছাড়া বাড়ি ভর্তি লোকজন ডাক্তার হাসপাতাল আয়া মেয়ে জামাইরা সব এসে পড়েছে বিলের থেকে ডাক্তার ছেলেও এসে পড়ল পাড়াপড়শিরা সারাদিন ছুটোছুটি করছে জামাইবাবু অজ্ঞান অচৈতন্য তাকে অক্সিজেনে রাখা হয়েছে মেজের নিঃশ্বাস ফেলবার সময় নেই প্রচণ্ড টেনশন কিন্তু তারই মধ্যে ঠিক মেজদি এবেলা ওবেলা ওবেলা এবেলা করে তিন দিনে ছখানা নতুন কোড়া শাড়ি ঝটাপট পরে ফেলেছেন বলা বাহুল্য খুবই অদ্ভুত দেখালো কাজটা ইতিমধ্যে ঈশ্বরের দয়ায় জামাইবাবুও আস্তে আস্তে সামলে উঠলেন মেজদি বললেন বৌমা সব নতুন শাড়ি তো ভেঙে ফেলেছি পয়লা বৈশাখে কি পরব যাও দেখি আর কাপড় কিনে আনো লাল পেড়ে সমবৎসরের দিনে সদভাবে মানুষকে নতুন কাপড় পরতে হয় নইলে সংসারের অমঙ্গল বউমা ছুটল নতুন কাপড় কিনতে সেরে ওঠার মাসখানেক মাস দেড়েক পরেই আবার জামাইবাবু চেম্বারে বসলেন যেমনি মেজদি তেমনি জামাইবাবু অত বড় অসুখের পরেও যথেষ্ট বিশ্রাম না নিয়েই কাজে লেগে গেলেন বলে ছমাস যেতে না যেতেই জামাইবাবু আবার অসুস্থ হয়ে পড়লেন ছেলে বউ মেয়ে জামাই এমনকি মেজদি পর্যন্ত তাকে কিছুতেই বিশ্রামে রাখতে পারেননি এবার দ্বিতীয় অ্যাটাক বাড়িতে রাখা চলল না জামাইবাবুকে এবার নার্সিংহোমে দিতে হল ঘর নার্সিংহোম মেজদি সারাদিন ছুটোছুটি করছেন বলতে নেই মেজদির বয়সও তো খুব কম নয় স্ট্রেন হচ্ছে বাড়ি শুদ্ধ সকলের মেজদের হাবভাবে কিন্তু হতাশার চিহ্ন নেই শুধু চুলটা একটু রুক্ষ সূক্ষ্ম চোখটা একটু চঞ্চল এই পর্যন্ত নয় নয় করে তার বয়স এখন উনআশি হয়েছে জামাইবাবুর পঁচানব্বই দুজনেই দেহে মনে সচল আছেন এই যা মেজদের চুলের শুভ্রতা খানিক বেড়েছে কয়েকটা কুঞ্চন দেখা দিয়েছে গালে গলায় এই পর্যন্ত তোদের জামাইবাবু তো আরাম করে শুয়ে আছেন হাসপাতালে আর আমার হয়েছে জ্বালা বললেন মেজদি নাওয়া খাওয়া না হয় চুলে গেছে তাতে ক্ষতি নেই পুজো আচ্চা পর্যন্ত হয়ে গেছে অথচ ঠাকুরকে তো এখন ডাকতেই হয় এই পঁচানব্বই বছরের বুড়ো যদি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে সে তো ডাক্তারের গুণে নয় ঠাকুরের আশীর্বাদে তাই না তা ঠাকুর ঘরে ঢুকতেই তো রাত নটা দশটা বেজে যাচ্ছে তখন ঠাকুরের ঘুম পেয়ে যায় কি যে বলি আর ঘুমোতে ঘুমোতে গোপাল কি যে শোনেন কে জানে মেজদির অতি আদুরে এক গোপাল ঠাকুর আছেন তিনি রুপোর খাটে সোনার ছাতা মাথায় দিয়ে সোনার নাড়ু খান অর্থাৎ মেজদিদির ওপরেও আরও এক কাঠি আহ্লাদে নন্দদুলাল। মেজদি তাকে ডেকে কি যে বলেন জানি না তবে আমাকে ডেকে একদিন বললেন শোন বুলু তোকে একটা জরুরি কথা বলে রাখি তোদের জামাইবাবু গত হলে আমি কিন্তু আর আমার চওড়া কাপড়গুলো পরবো না তো জামাইবাবুর পুরনো ধুতিগুলোও পরবো না আমার ছটা ফাইন থান চাই খোকাকে আমি সোজাসুজি বলতে চাই না ওকে মনে করে তুই বলবি যে আমি তোকে বলে রেখেছি চওড়া পেরে শাড়ি পরা বুড়ি বিধবা দেখতে মোটে ভাল লাগে না নরুণ পেরে ধুতি পরা বিধবাও লাগে বেশি বয়সে বিধবা হলে বাঙালি মেয়েদের থান কাপড়েই মানায় যে বয়সের যেটা ফ্যাশন বুঝলি না মনে করে কিন্তু বলবি খোকাকে যেন কিনে রাখে তোর জামাইবাবুর এটা সেকেন্ড অ্যাটাক ছিয়ানব্বই হতে চলল যদিও বা এবার সেরে ওঠেন থার্ড অ্যাটাকেই নির্ঘাত যাবেন তখন যদি শোকে তাপে আর গোলমালের মধ্যে কাপড় চোপড়ের মতো তুচ্ছ কথাটা আমার বলতে মনে না থাকে তাই তোকে আগে ভাগেই বলে রাখলুম আর শোন বৌমাকে বলবি আমায় যেন মাছ ফাছ না ধরায় অসৌজের পর আশি বছর বয়সে বিধবা হয়ে মাছ মাংস খাওয়া কেবল পানা ছাড়া আর কিচ্ছু নয় সারা জীবন ঢের মাছ মাংস খেয়েছি যেসব বুড়ি বিধবার দাঁত নেই অথচ মাংস খায় আমার মনে হয় সারা জীবন তারা খেতে পায়নি হ্যাঁ অল্প বয়সে যদি বিধবা হতুম সে এক কথা ছিল কিন্তু বয়স তো এখন আসি সাদ আহ্লাদ বাকি থাকার আর দিন নেই আসি তো আপনার হয়নি মেজদি আর আপনি বিধবাও হননি দুটোরই দেরি আছে দেখুন জামাইবাবু সেরে উঠবেন নিশ্চয়ই খুব ভালো ডাক্তারের হাতে রয়েছেন আচ্ছা মানুষ তো আপনাকে আশি বছরে বিধবা হতেই হবে এটা কে বলেছে আমি প্রায় ধমকেই ফেলি মেসদিকে তারপর যোগ করি আর সাদ আহ্লাদ আপনার না থাক আমাদের আছে দাঁড়ান না আপনার আশি বছরের বার্থডে করব আমরা ব্যান পার্টি বাজিয়ে রাস্তায় প্রসেশন বের করে ঘাড়ে করে বওয়া আলোর স্ট্যান্ড জ্বালিয়ে আপনাকে আর জামাইবাবুকে হাত ধরাধরি করে হাঁটিয়ে পার্কে ঘুরিয়ে নিয়ে আসবো আসুক না আঘ্রান মাস তবে তো আসি হবে আর বৈধব্য অনেক দূর মেজদি শুধু শুধু অত অলক্ষণে কথা বলবেন না তো অলক্ষণে কথা বটে বলেই মেজদি দুষ্টু হেসে আমার কানে কানে গোপন কিছু বলবার জন্য মাথা নিচু করে এগিয়ে এলেন কানের কাছে মুখ নিয়ে বললেন কেন এত অলুক্ষণে কথা বলছি বলতো শোন তবে ছাতা নিয়ে বেরুলে যেমন বৃষ্টি পড়ে না তেমনি আমার কেমন যেন মনে হয় গোপালের কানের কাছে অত থান কাপড়ের গপ্প করলে কি জানি হয়তো আর বিধবা হতে হবে না বুঝলি বোকা ঠকাচ্ছি ঠাকুরকে এমনি মিছিমিছি করে ঠকাচ্ছি রে মেজদি হেসে গড়িয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল ঠাকুর মেজদির কথা ঠিকই শুনতে পান এ যাত্রাতেও জামাইবাবু সেরে উঠে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এলেন মেজদি দি আহ্লাদে হালকা হয়ে যেন ঠিক চাঁদের জমিতে নীল উড়তে একদিন সেই নববশের লাল কস্তা পেরে ধনেখালিটা পরেই ভর সন্ধেবেলায় মেজদি স্নানের ঘরে হঠাৎ ঘুমিয়ে পড়লেন অতএব ছখানা ফাইন থান কিনবার জরুরি কথাটা তার ছেলেকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার ঘাট থেকে নেমে গেল মেসি চলে গেলেন কার্তিক মাসে আর অগ্রাণ মাসের এক রাত্রিরে হিমের মধ্যে জামাইবাবু একা একা লোডশেডিংয়ের অন্ধকারে টর্চ ছাড়াই হঠাৎ রাস্তায় কী করতে যে বেরোলেন কে জানে মাঝখান থেকে খানা খন্দে পড়ে গিয়ে ডান পাখানা ভেঙে ফেললেন বেচারি সেই যে জামাইবাবু নার্সিংহোমে গেলেন এবারে আর তাকে সেখান থেকে ফিরিয়ে আনা গেল না বলি আনবেটাকে মিছি থান কাপড়ের গুলগপ্প শুনিয়ে গোপাল ঠাকুরকে ঠকানোর যে কেউ ছিল না শেষ হল নবনীতা দেব সেনের কেচ্ছা কেমন লাগলো দারুণ না গল্পটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও এবং আমাকে কমেন্ট করে জানিও যে আর কী গল্প শুনতে চাও আমি চেষ্টা করব সেটা পাঠ করার চ্যানেলের প্রথমবার এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমি যখনই কোনো নতুন গল্প আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে টিল দেন Take care and stay tuned to Let's Do Golpo!